আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। সকাল 9:57 বিহিত পূজার মাধ্যমে পালিত হচ্ছে এই দিনের ধর্মীয় আচার। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে চণ্ডীপাঠ ও বিভিন্ন রীতিনীতির মাধ্যমে শুরু হয় দিনটি। কাল বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা কারণে বিধিনিষেধ থাকলে ভোর থেকে ভক্ত পুণ্যার্থীদের ভিড় জমাচ্ছেন মণ্ডপগুলোতে, দিচ্ছেন অঞ্জলি, পুরোহিতের কাছ থেকে নিচ্ছেন দেবীর ভাগ। সব ভক্ত ও পুণ্যার্থীদের চাওয়া, করোনার এই মহামারী দূর হয়ে পৃথিবীর আগের অবস্থায় ফিরে আসবে, মানুষ পাবেন তাদের স্বাভাবিক জীবন। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের রিপোর্টার শফিউল্লাহ সুজন, আমরা চলে যাচ্ছি সেখানে। সুজন, আজ মহানবমীতে আয়োজন কেমন দেখছেন? আফরোজা, আপনি জানেন যে আজকে মহানবমী, মহানবমীর শুরুতেই ফুল দিয়ে দেবীকে আসলে শ্রদ্ধা জানানো হয় এবং একই সাথে কিন্তু ধূপ জ্বালিয়ে এবং দেবীকে হচ্ছে অর্চনা দিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেবীকে জাগ্রত করা হয়। দেবীকে জাগ্রত করার পর দেবী আসলে দেবীকে স্নান করানো হয়। এই মুহূর্তে আসলে দেবীর যেই এই পুণ্যপাঠ চলছিল, এখন একটু বিরতি চলছে, এই মুহূর্তে আবার পুণ্য দেবীর হচ্ছে জন্য আরাধনা শুরু করা হবে। একই সাথে কিন্তু দেবীকে যে আজকে আপনি জানেন যে নবমী, নবমীর জন্য কিন্তু সকলকে মধ্যে একটি শোকের ছায়া বিরাজ করছে, কারণ কালকে দশমীর বন্ধের মাধ্যমে কিন্তু দেবী দুর্গা স্বর্গ এই স্বর্গ থেকে আসলে স্বর্গে চলে যাবেন বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে। একই সাথে যদি আমি বলতে চাই যে নবমীর দিনে কিন্তু আসলে সকলের মধ্যে বিষাদ কাজ করছে, দুঃখ ভারাক্রান্ত অনেকে দেখা যাচ্ছে, কারণ জানেন যে দেবী দুর্গা কালকে বিদায় নেবেন। একটু পর হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি ভারতীয় হাই কমিশনার এই পূজা মণ্ডপে আসবে এবং উনি এই পূজা মণ্ডপ পরিদর্শন করবে এবং আজকে এই বিশেষ দিন নবমীর শেষ প্রান্তে কিন্তু ভক্তরা কিন্তু একটু বিষাদ ময় করছে। একই সাথে যদি আমি বলতে চাই যে এই যারা ভক্ত আছে তারা কিন্তু আসলে অনেকটা স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আসলে দুর্গা এই মণ্ডপে এসছে এবং তারা কিন্তু দেবী দুর্গার হচ্ছে পায়ে অর্চনা দেবে একটু পর এবং একই সাথে তাদেরকে হচ্ছে প্রসাদ দেওয়া হবে এবং তারা এই প্রসাদের মাধ্যমে আজকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে এবং তারপরে কালকে হচ্ছে দশমীর কার্যকলাপগুলো করা হবে। সুজন, আপনাকে ধন্যবাদ। পৃথিবী থেকে করোনা মহামারী দূর হোক এই প্রার্থনার মধ্য দিয়ে নিউ ইয়র্কে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব। নানা আয়োজনে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায় 5 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করলো তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। স্থানীয় সময় 20 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত চলে এই দুর্গাপূজা। সিটির প্রবাসীদের অঞ্চলগুলোতে বাংলাদেশিদের আয়োজনে মোট 18টি পূজা মণ্ডপ সম্পন্ন হয় এবং সেখানে সীমিত পরিসরে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে। মন্দিরের পুরোহিত জানান, এবার দেবী এসেছেন দোলায় করে এবং রবিবার দশমীতে বিদায় নেবেন গজের জোরে। এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।